এদের নাকি মৃত্যু নাই, 2141 সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতা, এদের নাকি মৃত্যু নাই, আল্লাহর গজব নাকি নাই, আল্লাহ নাকি বানাই গেছে এদের। এই জন্য আওয়ামী লীগ ঘুম থেকে উঠে, আওয়ামী লীগ আপনাকে ভয় পায় না, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভয় করে না, আওয়ামী লীগ অন্য কোনো পার্টিকে চিন্তাও করে না, আওয়ামী লীগ বিএনপিকে চিন্তা করে যে না জানি কবে আবার দেশে শান্তিপূর্ণ ভোট হয়ে জাতীয় লাগতে পারে, তাইলেই তো শালা আমাদের চপ দিয়ে জানতে হবে এই যে লুটেরা সমস্ত কিছু বিচার করে। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। যে বাংলাদেশের দুর্গতি সেটা যে কোনো জায়গা থেকে দেখুন। তো 60 লাখ বন্দি, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি, এক এক করে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে বলবো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ওবায়দুল কাদের সাহেবের কথার দাঁত ভাঙা জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং কি আওয়ামী লীগ নাকি তাদের মৃত্যু নেই এমন একটি কথা দিয়ে বক্তব্য দিয়েছেন একজন বিএনপি নেতা, এবং বক্তব্য দিয়েছেন আমির খসরু সাহেব, এবং একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব। আর 8000 মুক্তিযোদ্ধার ভুয়া সনদ, এ বিষয়টি নিয়ে একটি আলোচনা করেছিলেন মোস্তফা ফিরোজ, এবং জোনায়েদ সাকি একটি বক্তব্য দিয়েছিলেন। মূলত এই 6টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন সেই লাইভ টক শোটি আগে দেখে আসি। আর রাজনীতি যদি মানুষকে নিয়ে হয়ে থাকে, মানুষের জন্য হয়ে থাকে, মানুষকে মানুষের কল্যাণে হয়ে থাকে, তাহলে আমি বলবো আই এম রাইট ট্র্যাক আমি মনে করছি। এবং একজনও যদি মনে করে যে আমি সঠিক পথে আছি, নৈতিক অবস্থানে আছি, আমি আন্দোলন চালিয়ে যাব এবং শেষ সামর্থ্য শ্রেষ্ঠ করে আমি চেষ্টা করবো, হ্যাঁ এর মধ্যে আমার ব্যর্থ হতে পারে, এর মধ্যে আমি এক পা পিছিয়ে দিতে পারি, আমি দুই পা আগাবো, আবার দুই তিন পা আগে দুই পা পিছিয়ে দিতে পারি, এটা আমার কৌশল, এটা আমার, কিন্তু আমরা আওয়ামী লীগকেই যারা জানাই, সেই জন্যই আওয়ামী লীগ ঘুম থেকে উঠেই, আওয়ামী লীগ আপনাকে ভয় পায় না, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভয় করে না, আওয়ামী লীগ অন্য কোনো পার্টিকে চিন্তাও করে না, আওয়ামী লীগ বিএনপিকে চিন্তা করে যে না জানি কবে আবার দেশে শান্তিপূর্ণ ভোট হয়ে জাতীয় লাগতে পারে, তাইলেই তো শালা আমাদের চপ দিয়ে জানতে হবে এই যে লুটেরা সমস্ত কিছু বিচার হবে। এই শেষ প্রশ্নকর্তা প্রশ্নের উত্তর আগে দিয়ে নেই, দল ভাঙার রাজনীতি স্বৈরশাসকরা সবসময় করেছে, অনিল এভেনের সময় দল ভেঙেছে করেছে, আপনি দেখেননি? হ্যাঁ, তারপরে আপনি আওয়ামী লীগ 75 পরে কয় দফা ভেঙেছে, কত দল হয়েছে, আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ মালিক উকিল, আওয়ামী লীগ নানান ধরনের বাকশাল, রাজ্জাক সাহেব ভেঙেছে হয়নি, বিএনপি দল এর সাথে শাসনের আমলে বিএনপিকেও ভাঙবার চেষ্টা করেছে, বারবার ভেঙেছে, কিন্তু বিএনপির সাফল্য হলো কি জানেন, এই যে 17 বছরের জুলুম পীড়ন, এত বড় বিশাল একটা রাজনৈতিক দল এই দলটাকে এক ভাঙতে পারেনি আওয়ামী লীগ, জাস্ট নেতৃত্ব, বিএনপির মানে কৌশলী নেতৃত্ব, সুদক্ষ নেতৃত্বের কারণে আওয়ামী লীগ এই রাষ্ট্রীয় মেকানিজম, বিপুল আওয়ামী লীগের লোকরাই বলছে এক রাতে সব ছেড়ে দেওয়ার কথা ছিল, বিপুল পরিমাণ টাকা, জেনারেল ইব্রাহিমের কনভারসেশনে বলা শোনা হয়েছে যে 12 কোটি টাকা উনি দেন আছে, কেউ যদি তাকে 12 কোটি টাকা দেয় তাহলে উনি কি করবে, উনি চলতে পারেন না, আপনি শুনেছেন প্রশ্নকর্তাকে বলছি। হ্যাঁ, এবং এই ধরনের বেইমান বিশ্বাসঘাতক যারা নীতি ধরে রাখতে পারে না, যাদের কমিটমেন্ট কম, যাদের আস্থা কম, যাদের দম কম, তারা দু একজন এরকম জেনারেল ইব্রাহিম উনি সরাসরি বিএনপিও করেন না, সরাসরি বিএনপি শাহজাহান ওমর উনি গিয়েছেন, আরো এক একজন গিয়েছেন, এটা বিএনপির জন্য খুবই মাইনর অংশ, ক্ষুদ্র অংশ, দল ভেঙে যেতে পারেননি। হ্যাঁ, এবং রাষ্ট্রের বিরাট চাপ, তাপ, বিপুল অঙ্কের লুটের টাকা, ভাগ বাটার, এগুলো দিয়ে বিএনপি কি পরিমাণ লোক যে জুলুমের শিকার, একটা লোকও কিন্তু দল ভেঙে যেতে পারে, বিচ্ছিন্ন ঘটনা, অতএব এটা কোনো প্রশ্ন না, একটা দলের দুই একজন লোক চলে গেছে, বিএনপি ভাঙবার জন্য অনেক চেষ্টা করেছে, আমরা বলেছেন এই প্রশ্নকর্তা দল বলেছে যে বিএনপি থাকবে না, বিএনপি নিশ্চিন্ত হয়ে যাবে, বিএনপি ভেঙে যাবে, বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপি টিকবে না, বিএনপি মুসলিম লীগ হবে, এই 17 বছর তাদের বুড়ির গল্প শুনতে শুনতে আমরা বড় হয়ে যাইতেছি, তাহলে আমাদের বিএনপিকে ভাঙতে পারে না, বিএনপি এক অভিন্ন ঐক্যবদ্ধ সুগঠিত, একটা সুন্দর নির্বাচন হোক বাংলাদেশে, হবে ইনশাল্লাহ, তখন বুঝবেন যে আপনারা কোথায় আছেন, এটা একটা প্রশ্নের উত্তর। আরেকটা উত্তর হলো কি যে আমরা ওই প্রশ্নগুলো যে আমরা আত্মগোপনে চলে গেছি, শোনেন আমরা সবাই আত্মগোপনে যাইনি, 25,000 নেতাকর্মী গ্রেপ্তার হলো কিভাবে, 25,000 নেতাকর্মী জেলে ছিল, বিএনপির মহাসচিব গ্রেপ্তার হয়েছেন, স্ট্যান্ডিং কমিটির 3-4 জন নেতা গ্রেপ্তার হয়েছেন, আত্মগোপনে সবাই জানার, আত্মগোপন আন্দোলনের একটা কৌশল, কেউ কেউ সবাই আত্মহত্যা, আত্মগোপনে যারা গিয়েছে তারা তো কিছু করতে পারবে না, জেলখানায় চলে গেলে কি ফল হবে, বরং কৌশল করে যদি জেলখানার বাইরে থাকা যায় তাহলে আন্দোলনের পাশপাশটাও যতটুকু সাফ করা যায়, এবং সেটা আমরা করেছি, আমরা যে আত্মগোপনে ছিলাম, কবরের মধ্যে ছিলাম, এরকম না, আমরা আত্মগোপন একটা কৌশল আন্দোলনের রাজনীতির যুগে যুগে ছিল, সবসময় ছিল, শেখ সাহেবও আত্মসমর্পণ করেছিলেন, মুক্তিযুদ্ধের সময় সবাই উপর চলে গেছিল, এটাও একটা কৌশল, শুধু শুধু জীবন দেওয়া গ্রেপ্তার হওয়া এর মধ্যে কোনো কৃতিত্ব আছে আমি মনে করি না। থ্যাংক ইউ, তারপর আলোচনা করবো, আপনি কি বলছিলেন বলেন না, মানে আপনাদের এই কৌশলটা অনেকটাই সরকারকে বা আওয়ামী লীগকে ওয়াক ওভার দিয়ে দেওয়ার যদি বিষয় হয় তাহলে সেখানে আর আপনাদের সফলতা কোথায় গেল, সেই প্রশ্ন অনেকেই তুলছে। আওয়ামী লীগকে ওয়াক ওভার কে দিয়ে দিচ্ছে, আওয়ামী লীগ তো আমরা মানিনি, আমরা তো ওয়াক ওভার দিইনি, আওয়ামী লীগ একটা ইলেকশন করেছে, আমরা বলেছিলাম যে এই নির্বাচন আমরা বর্জন করবার আহ্বান জানিয়েছিলাম মানুষকে, মানুষ বর্জন করেছে,
আপনি 6% মানুষ ভোট দিয়েছে, আপনি বলেন আওয়ামী লীগকে রাতের বেলায় ভোট করতে হয়েছে, আওয়ামী লীগকে 5% ভোট করতে হয়েছে, সিইসির ঘুম থেকে জেগে 17% কে 33% বানাই দিয়েছে, 12% কে, এইগুলো কিসের ভোট? এই যে আপনি বললেন যে নির্বাচন কমিশনের সামনে থেকে প্রার্থীকে ধরে নিয়েছে, আমি তুমি দামি মামু খালু ভাগ্নে এইসবের নির্বাচন রাতের বেলায় নির্বাচন জাতীয় পক্ষে দামি একটা বানাইছে, তারা কি বক্তব্য দিবে সেটাও প্রধানমন্ত্রী ঠিক করে দিচ্ছে, জাতীয় পার্টি একটা বানাইছে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল কেউ কেউ বলে, কেউ বলে যাত্রা পার্টি, তারা কি ভূমিকা পালন করে সেটাও ঠিক করতে দেবে, আবার আপনি বলতেছেন গণতন্ত্রের কথা। এই গণতন্ত্র তো নাই, সেই গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করছি, এবং আমরা আন্দোলন কাউকে ইজারা দিই নাই, এই আন্দোলন অব্যাহত আছে, কখনো আন্দোলন তুঙ্গে উঠবে, কখনো আমরা দুই কদম আগাবো, কখনো এক কদম পিছাবো, এটা আমাদের রণকৌশল, এবং একদিন আমরা বিজয়ী হবো ইনশাল্লাহ। এবং আমরা আমি আহ্বান জানাচ্ছি যে এই যে আপনাদের ভোগান্তির কথা বলছেন, সমস্যার কথা বলছেন, জবাবদিহিতা নাই সে কথা বলছেন, লুটের অর্থনীতির কথা বলছেন, টাকা পাচারের কথা বলছেন, এর কোনোটাই মিথ্যা না, এর কোনোটাই মিথ্যা না, এই সমস্ত কিছু হচ্ছে এক দলের শাসনের কারণে, এক ব্যক্তি এক দল এক নেতার শাসন। এখন আমাদের যেটা আপনি বলছেন যে আপনারা এটা এর থেকে মুক্তি পাচ্ছেন না, কারণ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং এর জন্য আমাদেরকে প্রচুর ইঞ্জুরি, বললাম না 600 কর্মী আমার গুম হয়ে গেছে। আপনাদের আন্দোলন হলো যে গণ অভ্যুত্থান আপনারা করতে চাইছেন, সেখান থেকে লিফলেট বিতরণে এসেছেন, লিফলেট বিতরণ থেকে এখন দেখা যাচ্ছে যে আপনাদের আন্দোলনকে অন্তঃশাসন হিসেবে তিনি বলছেন, কিন্তু আপনাদের একটা বড় অংশ, একটা অংশ উপজেলা নির্বাচন অংশগ্রহণ করবার জন্য, যে আমাদের কোনো অংশ অংশগ্রহণ করবে না, বিশাল রাজনৈতিক দল কোনো অংশ অংশগ্রহণ করবে না, বিচ্ছিন্ন হয়ে যে সাধারণ মতো দুজন থাকতে পারে। ওবায়দুল কাদের সাহেব, আমরা তো বিএনপি বিরোধী দল না, তাই না? উনি 15 বছর যাবৎ বলছেন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন এক সপ্তাহে বিএনপি সম্পর্কে, ওনার ঘুমই ভাঙে বিএনপি আতঙ্কে, তারেক রহমান রয়েছে 8,000 কিলোমিটার দূরে, তারেক গিবদ অনিলবন্ধ কেটে শুনেছে, তার এক্সটেনশন ভাষণ চলছে, এইটা তারেক রহমানের গিবদ, খালেদা জিয়ার গিবদ, বিএনপির গিবদ, বিএনপি ভুল রাজনীতি, বিএনপি নেতা বদলাই দেবে, আরে আসেন না, আপনি আওয়ামী লীগ ছেড়ে বিএনপি তো যোগ দেন, আপনি বিএনপি এত শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, বিএনপি ট্রেন মিস করছে, বিএনপি থাকবে না, বিএনপি এটা করছে, বিএনপি, আরে ভাই বিএনপি নিয়ে আপনার এত কোনো টেনশন, বিএনপি নেতৃত্ব বিএনপি ঠিক করবে, বিএনপি করবে কি, বিএনপি ঠিক করবে, বিএনপি তো ভুল হয়ে থাকে, আপনি লাভবান হবেন, আপনি কি বিএনপির এত মানে কি বলে ওইলিশন হয়ে গেছে, বিএনপির এত শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে, যদি হয়ে থাকেন আওয়ামী লীগ ছাড়েন, তারপর বিএনপিতে অ্যাপ্লিকেশন করেন যে বিএনপিতে করতে চান, বিএনপির প্রতি আপনার মহব্বত, বিএনপির প্রতি আপনার প্রেয়ার, আপনার বিএনপির প্রতি আপনার দরদ, আওয়ামী লীগ ছাড়েন, সাইডে বিএনপিতে অ্যাপ্লিকেশন করেন, তারপর আমরা বিএনপি নেতারা চিন্তা করবে যে আপনার বিএনপিতে নিবে কিনা, তখন আপনি বিএনপির পরামর্শ দিতে আসেন, তাহলে নির্বাচন দল আপনি ঠিকমতো পরিচালনা করেন, ক্ষমতায় থাকবেন আপনি কই থাকবেন, আপনার নেতা কই হবে, নেতৃত্ব কি হবে, সেগুলো নিয়ে আপনি চিন্তা করেন দয়া করে, আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেন না। প্রিয় দর্শক শ্রোতা, লাইভ টক শোটি আপনারা দেখলেন, শুনলেন তার কথাগুলো, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, বিএনপির একজন টপ লেভেলের নেতা আমির খসরু সাহেব, চলুন তিনি কি বলতেছে শুনে আসি। তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, একটি স্বাধীন দেশে, স্বাধীন সার্বভৌম দেশে আপনি কেন ভয় পাবেন? আপনি নাগরিক হিসেবে ভয় পাওয়ার তো কিছু নাই, কারণ আপনি তো দেশের মালিক, দেশের মালিক কি ভয় পেতে পারে? কিন্তু আজকে তো বাংলাদেশের সেই অবস্থায় বাংলাদেশ নাই, এবং যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা, এবং একমাত্র অস্ত্র হচ্ছে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা নিয়ন্ত্রণে এনে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে অব্যাহতভাবে ক্ষমতায় থাকা। 7 তারিখের নির্বাচনে বাংলাদেশের 95% মানুষ ভোট কেন্দ্রে যায় নাই, অর্থাৎ তারা এই নির্বাচন ব্যবস্থাকে, এই রেজিমকে প্রত্যাখ্যান করেছে। 95% মানুষ যে বিরোধী দলের ডাকে তারা যায় নাই, আর 5% যারা গেছে তার মধ্যে প্রায় প্রত্যেকটি দলই বলেছে এটা নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই, ওই 5% ভিতরে বলছি আমি, ওরাও বলছে হয় নাই, দামি ক্যান্ডিডেট বলছে, সেও বলছে যে নির্বাচন হয় নাই, আর আওয়ামী লীগ ক্যান্ডিডেট যে পরাজিত হয়েছে নমিনেশন মনোনয়ন পেয়ে, সেও বলছে হয় নাই। তাইলে একমাত্র প্রধানমন্ত্রী আর কয়েকজন মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা হচ্ছে, ওই 5% মধ্যে কিন্তু বৈধতা নিয়ে প্রশ্ন আছে। এবং আজকে আবার উপজেলা নির্বাচন, উপজেলা নির্বাচন করতে যাচ্ছে, এবার চিন্তা করছে যে বাংলাদেশের মানুষের মধ্যে নৌকাকে ভয় পায়, নৌকার কথা শুনলে বাদে ভোট কেন্দ্রে যাবে না, এবার নৌকা বাদ দিয়ে দিছে, মানে তাদের নৌকা নিয়ে জনগণের কাছে এখন যাওয়ারও সাহস নেই, নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিছে, অথচ তারাই কিন্তু আইন করছে এই স্থানীয় সরকার নির্বাচনে নৌকা দিয়ে, অর্থাৎ দলীয় মার্কা দিয়ে ভোট করার জন্য, আইনটা কিন্তু বাতিল করে নাই, মাথায় রেখে আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে, এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। আমির খসরু সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। এবার আমরা 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রেখেছি সেটি হলো যে আওয়ামী লীগের মৃত্যু নেই এবং আওয়ামী লীগ কতদিন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন একজন বিএনপির নেতা, চলুন তার বক্তব্যটি শুনে আসি। এদের নাকি মৃত্যু নাই, 2041 সাল পর্যন্ত নাকি এরা থাকবে ক্ষমতায়, এদের নাকি মৃত্যু নাই, আল্লাহর গজব নাকি নাই, আল্লাহ নাকি বানাই গেছে এদেরকে, এদের ভয়ে আল্লাহ বানাই গেছে এদেরকে, আর সময় নাই তাদের বিরুদ্ধে আপনাদের লড়াইয়ের কাজ উদ্ধার করেন, জাতিকে ঐক্যবদ্ধ করেন,
মানুষকে ঐক্যবদ্ধ করে। চেষ্টা দেখতে চাই তো নাসিমের কথা যদি আমার বাঁচতেই হয় আমি এদের চেষ্টা দেখে যেতে চাই, এই জন্য বাঁচবো না বাঁচানোর ইচ্ছা নাই। বন্ধুরা আমার সাথে আমার আপনাদের অনুরোধ করি, দেশকে বাঁচান, মানুষকে বাঁচান, ইজ্জত নিয়ে বাঁচুন, সম্মান নিয়ে বাঁচুন, অধিকার নিয়ে ক্ষমতা নিয়ে বাঁচুন। এই লড়াই মানুষের মুক্তির লড়াই, এটা লড়াই মানবতার লড়াই, এই লড়াই সাইমের লড়াই, এই লড়াই মানবিক মর্যাদার লড়াই, হিউম্যান রাইটস। এই 10 এপ্রিল যদি এই ঘোষণা না দিতেন সাইম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার যদি না দিতেন অনেকে সমর্থন করতো না। দার্শনিক ভিত্তিটা দেখতে চেয়েছে যে কি করতে চায় ওরা, আজকে তারা যারা সমর্থন দিয়েছে তারা অনুতপ্ত হবে কি জন্য এদের সমর্থন দিয়েছি, যে দেশে মানুষের কথা বলার অধিকার নেই। আমি আমার বক্তব্য বাড়াবো না, আমার কষ্ট হয় খুব। দর্শক শ্রোতা, 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম 6টি ভিডিওর ভিতর থেকে। তো মাঝখানে একটি কথা বলছি যে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা আরেকটি ভিডিও দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। ওবায়দুল কাদের সাহেব অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কথার দাঁতভাঙা জবাব দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলুন তার বক্তব্যটিও শুনে আসি। তো 60 লাখ বন্দি, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তার স্বরে চিৎকার করেছে। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন? এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল 2018 সালে, তালিকা নিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছেন, নিজেই প্রহসন করেছেন। আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে, আইন আদালত থানা পুলিশ আপনাদের কব্জায়। ওবায়দুল কাদের সাহেব আপনি অসুস্থ ছিলেন, খুব গুরুতর অসুস্থ, আমার মনে হয় এই কারণে আপনার স্নায়ু শিথিল হয়ে গেছে, মস্তিষ্ক অলস হয়ে গেছে ও হৃদয় দুর্বল হয়ে গেছে, এবং এই কারণে বেশি বেশি আপনি অবান্তর কথা বলছেন। শেখ হাসিনার বিনা ভোটের সরকার অসংখ্য মানুষকে গুম খুন অপহরণ করেছে, এদের মধ্যে জাতিসংঘ গুমের একটি তালিকা দিয়েছিল। আজ পর্যন্ত বিনা ভোটের সরকার, ডামি সরকার, এর কোনো জবাব দিতে পারেনি। স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি চালক আনসার আলী সহ তুলে নিয়ে যায় ইলিয়াস আলীকে। এরপর গাড়িটি পাওয়া গেলেও হদিশ মেলেনি তাদের এখনও পর্যন্ত। একথা জনগণের সামনে স্পষ্ট যে এই ফ্যাসিবাদী সরকারই ইলিয়াস আলীকে গুম করেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম আর পিপাইমুখ বাঁধ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্বের কারণে ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিল। ইলিয়াস আলী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈর্ষান্বিত সরকার রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে তাকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীকে গুম করার পর সরকার বহুবিধ নাটক সাজিয়েছে। ওই সময় তার বিরুদ্ধে অশোভন কথা লিখে দেয়ালে পোস্টার সাটিয়েছিল। সরকারের এজেন্টরা গুমের ঘটনার পর তার স্ত্রীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খুদে বার্তা পাঠিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো, কারণ ওই সময় বিএনপির 5 দিন হরতাল ছিল। আর বিএনপির সে হরতাল ও আন্দোলনকে বন্ধ করার জন্যই ছিল ওই মিথ্যা আশ্বাস। গুম হওয়ার পরে থানায় জিডি করা হয়, কোর্টে মামলা করা হয়, এরপরেও তাকে ফিরিয়ে দেননি শেখ হাসিনা। ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযান চালানোর হাস্যকর নাটক করতে দেখা যায়। উচ্চ আদালতে করা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদীর লুনার রিট আবেদনের শুনানিও আটকে দেয় সরকার। অর্থাৎ অদৃশ্য হওয়া নাগরিককে ফেরত দেওয়ার উচ্চ আদালতের নির্দেশনাকে বাধাগ্রস্ত করে সরকার। সুতরাং ইলিয়াস আলী সহ সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে। বেআইনি গুম খুনের ফেস্টিভ্যাল পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত শেখ হাসিনা এখনও পর্যন্ত বেআইনি গুম খুনের ফেস্টিভ্যাল করে যাচ্ছেন। বন্ধুরা, সমাজে মানুষের মধ্যে ভয় আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী নাৎসিবাদী শাসক গোষ্ঠী। মূল লক্ষ্য বিরোধী কণ্ঠকে নির্মূল করা। মূল লক্ষ্য
বিরোধী কণ্ঠকে নির্মূল করা, দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী শাসনকে নিষ্কর্ষক করা। এই সরকারের গোটা আমলটাই অপহরণ, গুম, খুন ও ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূত হত্যা জ্যামিতিক হার বৃদ্ধি পেয়েছে। কোনো আর্তনাদ, হাহাকার তাদের বোধোদয় ঘটাতে পারেনি। শেখ হাসিনা বাংলাদেশকে আজ আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের দেশ, গুম খুনের দেশ হিসেবে পরিচয় দান করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তার বক্তব্যটি শুনলেন। এবার আমরা যেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, এই যে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ। চলুন পাঁচ নম্বর ভিডিওটিও দেখে আসি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে সেই 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। মুজিবনগর স্মৃতিসৌধে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেছে, শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই মেহেরপুরের আম্রকাননে প্রবাসী সরকার গঠিত হয়, যার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আজকে এরকম একটি ঐতিহাসিক দিনে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একটি অত্যন্ত লজ্জাস্কর তথ্য দিয়েছে, যেটা পুরো মুক্তিযুদ্ধকে বা মুক্তিযোদ্ধাদেরকে একেবারে প্রশ্নবিদ্ধ করেছে। কারোরই ভালো লাগবে না এই তথ্যটা শুনে, যে ভুয়া 8000 জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কথা হলো যে মুক্তিযোদ্ধার তালিকায় এই ভুয়া 8000, মানে সংখ্যার তো 8 জন না, 800 জন না, 1000 জন না, 8000 ঢুকলো কীভাবে? মানে এটা নিয়ে কি বিশেষ সুবিধা, মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া, তাহলে ভাতা পাচ্ছে এরকম? এখনও তো তাহলে অনেকেই এরকম ভুয়া মুক্তিযোদ্ধা আছে যারা ভাতা পাচ্ছে। তো এইগুলি কি আমাদের দেশের সম্মান বাড়ায়? প্রকৃত মুক্তিযোদ্ধা যে তাকে জাতির সম্মান করবে, এখন যখন এইরকম ভুয়া মুক্তিযোদ্ধার এইরকম অসংখ্য মানুষের নাম বা তালিকা যখন এই সংখ্যাটা সামনে আসে, তখন প্রকৃত মুক্তিযোদ্ধারাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়। প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য এটা লজ্জাস্কর ব্যাপার, পুরো জাতির জন্য লজ্জাজনক। আজকে এমন একটা দিনে মোজাম্মেল হক এই তথ্যটি বলেছেন। তারপরও আমি মনে করি যে একটা ভালো, যে দেরিতে হলেও এটি তিনি প্রকাশ করেছেন, কিন্তু কষ্ট লাগে দুটাই, যে এমন একটা দিনে এই তথ্যটা জানলাম, আর 2 নম্বর হলো যে এত ভুয়া মুক্তিযোদ্ধা, মানে যারা মুক্তিযুদ্ধ করেনি অথচ তালিকায় ঢুকে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার আশায় তাদের নামটি লিপিবদ্ধ করে রেখেছে, কি লজ্জাস্কর ব্যাপার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলছেন যে দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে, তারা স্থানীয়ভাবে যাচাই বাছাই শেষে মুক্তিযোদ্ধা তালিকা জাতীয় কাউন্সিলে পাঠান, তারপর মুক্তিযোদ্ধাদের গেজেট প্রকাশ করা হয়। যদি কোনো ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যান বা হয়ে থাকেন, সেটা কেউ অভিযোগ করলে বা মন্ত্রণালয়ের নজরে এলে সেগুলো বাতিল করা হবে। প্রমাণ হওয়া ভুয়া 8000 জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। চিন্তা করুন, মন্ত্রী নিজের মুখে বলছেন যে 8000 ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আরও কি রয়ে গেল? বিপদ আসতে পারে, ভুয়া তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই। বর্তমান যুগে প্রতারণা করা সহজ, এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে সেগুলো যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই হলো তথ্য যে কত বড় একটা, মানে আমাদের জাতির জন্য একটা লজ্জাস্কর বিষয় যে 8000 ব্যক্তি তালিকায় ঢুকেছিল মুক্তিযোদ্ধা তালিকায়, যারা প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা নন, মুক্তিযোদ্ধা করেনি, কিন্তু তালিকায় তারা রয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। জোনায়েদ সাকি সাহেবের একটি ভিডিও দিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করব। তো চলুন আর কথা না বাড়াই, সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। ইতিহাস আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, এই ইতিহাস কোনোভাবে ধামা চাপাও দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের জাতির দুর্ভোগের অনেকগুলো গোড়া ওই জায়গায় আছে, এবং এইটা আমরা স্বীকারের মধ্যে দিয়েই এবং এইটার মীমাংসার মধ্যে দিয়েই বাংলাদেশে আগামী দিনে আমাদের সেই 71 সালের আগের আকাঙ্ক্ষার, জাতীয় আকাঙ্ক্ষার একটা নতুন রূপায়ণ করতে পারি। সেই কারণে আমরা আজকে বলছি, যা কিছু অমীমাংসিত তার জন্য আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। কেননা আমরা ওই যে সকলকে ধারণ করার যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরির প্রয়োজনীয়তা সেটাকে অস্বীকার করা হয়েছে। এই অস্বীকার আজকে পর্যন্ত আমাদের মধ্যে সংঘাতকে আরো বর্ধিত করা ছাড়া এবং নাগরিকের জীবনকে অসহনীয় করে তোলা ছাড়া, দেশের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলা ছাড়া আমাদের জন্য আর কোনো পরিণতি আনেনি। যদি আমরা একটু দলীয় বিভাজনের উপর থেকে বাংলাদেশের বাস্তবতাটাকে দেখি, এবং আজকে বাংলাদেশে এই পরিণতির সর্বশেষ জায়গায় আনার ক্ষেত্রে বর্তমান যে সরকার আছে, অতীতের সরকারগুলোর দায় আছে, বর্তমান যে সরকার আছে তাদের দায় এসে সবচেয়ে বেশি পড়েছে, কারণ গত 15 বছর ধরে একটানা তারা ক্ষমতা দখল করে আছে। 2009 সালের নির্বাচন, 8 সালের 29শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিতর্ক আছে, কিন্তু তারপরে ওই নির্বাচনটাকে যদি আমরা ধরি যে তারা একটা নির্বাচনের মধ্যে দিয়ে এসছেন, 14, 18 এবং সর্বশেষ 24, তারা যেভাবে ক্ষমতা দখল করে রেখেছেন, এইটা বাংলাদেশের রাজনৈতিক পরিণতি হিসেবে আসলো 72 সালে এইখানে রাষ্ট্রের পরিগঠনে যে জাতীয় ঐক্যবদ্ধ যুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয়েছে তাকে অস্বীকার করার মধ্যে দিয়ে। এটার পরিণতি হচ্ছে আজকে বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে বহুমাত্রিক অবদান বিভিন্ন জনের, আজকে সবই ইতিহাসের নানাভাবে ধামা চাপার মধ্যে। তো আমরা আবারও এই প্রসঙ্গটা তুলব যে বাংলাদেশের দুর্গতি সেটা যে কোনো জায়গা থেকে দেখুন, অর্থনৈতিক দিক থেকে আমরা আজকে যে একটা ভয়ঙ্কর হুমকির মধ্যে, এটা কেন এসছে? কারণ কোনো জবাবদিহিতা নেই, ন্যূনতম কোনো জবাবদিহিতা নেই।
এই জবাবদিহিতা না থাকার কারণ কি? কারণ এমন একটা রাষ্ট্র তৈরি করা হয়েছে যে রাষ্ট্রে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও, মোট 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি মনোদর্শকের 6টি ভিডিও আপনারা দেখেছেন, শুনেছেন, তাদের কথাগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে